আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মশা মারতে না পারলেও মানুষ মারতে পেরেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানীর মিরপুর পল্লবী থানায় ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সেলফি নির্ভর আওয়ামী লীগ সরকার বিনা ভোটে নির্বাচিত হয়েছে। রাজধানীর খিলগাঁও বৌদ্ধ মন্দিরে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ব্যর্থ। সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় 27 এই ডিসিরা আছে, জেলা প্রশাসক আছে, তাদের অধীনে কখনো এই বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদ ভেঙে দিতে হবে, তারপরে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে কেউ শান্তিতে ঘুমাতে পারছে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমরা কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারবো না। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।